হাজার কেজির অধিক ওজন নিয়ে এক ডুবে পানির নিচে ৬ মিনিট পার। বলছিলাম স্থলভাগের অন্যতম ভারী প্রাণী জলহস্তির কথা। জলহস্তি একটি উভয়চর প্রাণী, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হিপোপোরামাস। এটি একটি নিশাচর স্থলজ স্তন্যপায়ী প্রাণী। হাতি ও গন্ডারের পর তাদেরকে পৃথিবীর সবচেয়ে ভারী প্রাণী ধরা হয়। জলহস্তি দিনের বেলায় কচুরিপানা ও আগাছাযুক্ত পানিতে লুকিয়ে থাকে। এদেরকে বিপদাপন্ন প্রাণী বলা হয়। এটিকে শুধুমাত্র আফ্রিকাতে দেখা যায়। এদের খাবারের তালিকায় রয়েছে জলজ আগাছা, গাছের পাতা, ঘাস ইত্যাদি। পাহাড়ের মতো শরীর হলে কি হবে, হিপ্লোরা কিন্তু ডাঙায় খুব দ্রুত ছুটতে পারে, যার ফলে এদেরকে আফ্রিকার অন্যতম বিপজ্জনক প্রাণী বলেও অভিহিত করেছেন বিজ্ঞানীরা। বিশালদেহি এই প্রাণীর মুখটা বিরাট বড়, সে তুলনায় কান দুটো খুবই ক্ষুদ্র। তবে এদের চেহারা খুব আকর্ষণীয়, আর বিজ্ঞানীরা এদের সম্পর্কে যেসব তথ্য আবিষ্কার করেছেন তা মোটেও কম আকর্ষণীয় নয়। সাধারণত এরা নিজেদের আত্মরক্ষার জন্য মুখ হা করে থাকেন। একটি প্রাপ্তবয়স্ক জলহস্তি 2500 কেজি পর্যন্ত হয়। এছাড়া গড় দৈর্ঘ্য প্রায় 11 ফুট। জলহস্তি তৃণভোজী হলেও এরা গরুর মতো জাবর কাটে না। এদিকে স্ত্রী জলহস্তি বছরে একবার বাচ্চা প্রসব করে। শিশু জলহস্তি জীবন ধারণের জন্য 6 মাস পর্যন্ত মায়ের দুধ খায়। 6 মাস পর থেকে শিশু জলহস্তি ঘাস খেতে শুরু করে। এছাড়া একটি জলহস্তি 30 থেকে 40 বছর অবধি বাঁচে। মোশাহিদ রনি, সিটি নিউজ, ঢাকা।